নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য সম্পর্কে চাঞ্চল্যকর দাবি ইডির। আদালতে ইডির দাবি, টাকার বিনিময়ে চাকরি বিক্রির অন্যতম মূল মাথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। ইডি 2011-র পর মানিকের আমলে 58,000-এরও বেশি নিয়োগ হয়েছে এমনটাই দাবি ইডি সূত্রে। আজকে যে রিমান্ড লেটার ইডির তরফে গতকাল পেশ করা হয়, সেই রিমান্ড লেটারের কপি আমরা পেয়েছি। সেই রিমান্ড লেটারের 8 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, সেখানে লেখা হয়েছে যে ডক্টর মানিক ভট্টাচার্য তিনি গত 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ডের পদে রয়েছেন এবং এই 10 বছরে 58,000 প্রাইমারি টিচারদের চাকরি দেওয়া হয়েছে এবং তিনি হচ্ছেন গোটা দুর্নীতিকাণ্ডের কি প্লেয়ার, মূল মাথা।